অবশেষে অনেক দিনের প্রতীক্ষিত লোয়াদা বিচ ওপেন অনেক দিন আগেই হয়ে গেছে। আজকে আমি আসলাম, দেখে খুব ভালো লাগছে। নিচে ভরা জল, কিন্তু তাও আমরা উপর দিয়ে চলে যাচ্ছি। এতদিনের কষ্ট নৌকার জন্য দাঁড়াতে হতো, সেটা আর আজকে নেই। আশা করব মলিঘাটের বিচেও খুব তাড়াতাড়ি এরকম ব্যবস্থা হবে, যাতে আমরা খুব সহজেই ঘাটাল পৌঁছে যেতে পারি রাস্তা দিয়ে। লোয়াদা ব্রিজ এমন একটা ব্রিজ ছিল যে ব্রিজ দিয়ে সহজেই ঘাটালের নাড়াজল, বীরসিংহ এই ধরনের জায়গায় সহজে ঘুরতে যাওয়া যায়। আমাদেরকে শীতকাল পর্যন্ত ওয়েট করতে হতো নদীতে জল কমার, কারণ চার চাকা গাড়ি নিয়ে যাওয়ার মতো অবস্থা বর্ষাকালে এই অঞ্চলে থাকতো না। লোয়াদা ব্রিজ হয়ে যাওয়ায় সহজেই নাড়াজল রাজবাড়ি কিংবা বীরসিংহ, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান, তা সহজেই ঘুরে আসা যায় একদিনে। যদি আপনারা আরও একদিন এক্সটেন্ড করতে চান, বীরসিংহ থেকে কামারপুকুর এবং জয়রামবাটি দূরত্বও খুব কম, যেটা আপনি যদি পাঁশকুড়া হয়ে ঘাটাল হয়ে যান অনেক বেশি সময় লাগবে। আপনি গুগলে দেখে নিতে পারেন এই রাস্তা দিয়ে ঘাটাল যাওয়ার দূরত্ব, পাঁশকুড়া হয়ে ঘাটাল যাওয়ার দূরত্বর মধ্যে পার্থক্য। তাই এই পদক্ষেপ অবশ্যই সাধু পদক্ষেপ যে লোয়াদার উপরে এই ব্রিজ হলো। তবে আরও একটি নদী এখানে পেরোতে হয়, সেটি হচ্ছে মারতলার কাছে, তাতেও যদি ব্রিজ হয়ে যায় তাহলে সহজেই ভ্রমণ পিপাসু মানুষেরা বর্ষাকালেও নাড়াজল কিংবা বীরসিংহ এক্সপ্লোর করতে পারবে। বীরসিংহ যাওয়ার রাস্তা কিভাবে যেতে হয় সে গল্প না হয় অন্য দিন, আজ শুধু এটুকুই ইনফরমেশান দেওয়ার ছিল। অনেক দিন আগেই লোয়াদা ব্রিজ ওপেন হয়ে গেছে, তাই যারা নদী পেরাবার ভয়ে বাড়িতে আছেন তাহারা সহজেই বেরিয়ে পড়তে পারেন নাড়াজল রাজবাড়ি কিংবা বীরসিংহ গ্রাম এক্সপ্লোর করতে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, ঘুরতে থাকুন।